আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো। আর আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা চকলেটের উপরে ভিডিও, যেহেতু মেয়েরা একটু বেশি চকলেট পছন্দ করে আর ছেলেরাও পছন্দ করে, বাট মেয়েরা একটু বেশি পছন্দ করে। এই জন্য আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো চকলেটের উপরে, আমি আমার কাছে কী ধরনের চকলেট আছে বা আমি কী ধরনের চকলেট খাই। আর আমি ঘুরতে খুবই পছন্দ করি, তো আমি বেশিরভাগ টাইমই দেশের বাইরে ঘুরতে যাই, তো সেখান থেকে বিভিন্ন ধরনের চকলেট আমি নিয়ে আসি আমার ফ্যামিলির জন্য আর আমার নিজের জন্য, যেহেতু আমি চকলেট প্রেমী একজন মানুষ। তো আমার কাছে কী ধরনের চকলেট আছে তো সেটার উপরে আমি একটা ভিডিও শেয়ার করব। তো যারা চকলেট পছন্দ করো নিশ্চয়ই তাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার, এই যে দেখতেই পাচ্ছ, এটা আমার মা আমাকে দিয়েছে, আর এর মধ্যে টোটালি শুধু চকলেট আর চকলেট। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত চকলেট। এই চকলেটটা অনেক মজার। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার এক ফ্রেন্ড আমাকে এটা দিয়েছিল। তো আর এটা নিয়ে আসা ইন্ডিয়া থেকে। আর এখানে দুই ধরনের চকলেট আছে, দেখতেই পাচ্ছ। এই চকলেটগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা, এগুলো খেতে অনেক টেস্টি। একটা এর ভিতরে এটা হচ্ছে ডেরি মিল্ক টাইপের, নারিকেল দেওয়া আছে। আর আর এটা সব থেকে বেশি মজার চকলেট, এটা অনেক টেস্টি একটা চকলেট, অনেক টেস্টি অনেক। যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমার কাছে আরও চকলেট আছে, দেখতেই পাচ্ছ কত চকলেট। আমি কতটা চকলেট প্রেমী একটা মেয়ে, অলরেডি আমার ছোট থেকে আমার দাঁতে প্রবলেম, এই কারণেই আমি চকলেট পছন্দ করি। আর সবসময় বার্থডে হলে আমার বড় ভাই আমাকে চকলেট দিত, ফ্রেন্ড সার্কেল যারা বলো, আর আমি যেখানেই যাই চকলেট নিয়ে আসার চেষ্টা করি। আর একটা চকলেট, এটা হচ্ছে, এটাও বাইরের একটা চকলেট, এটা ইংল্যান্ড থেকে নিয়ে আসা, এটা হচ্ছে টেস্কো ব্র্যান্ডের চকলেটটা। আমি এখনও ট্রাই করিনি, এটা আমি ট্রাই করে দেখবো কেমন। আর এটা আমরা কম বেশি সবাই খেয়েছি, এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, বাট এখনও ট্রাই করা হয়নি, এটাও আমি ট্রাই করবো তোমাদের সামনেই। ফাইভ স্টার এমনি থেকে খেয়েছি, বাট এটা আমি এখনও ট্রাই করিনি, দেখতেই পাচ্ছি। আর এই চকলেটগুলো আমার কাছে অনেক আছে, এগুলো খেতে খেতে আমার কাছে আর আছে জাস্ট এই কয়েকটা। এই চকলেটগুলো আমরা কম বেশি সব বাংলাদেশের সব শপেই পেয়ে যাই, এগুলোর বড়, এটার দাম 750 টাকা, আর এর থেকে বড়টা 1200 টাকা বাংলাদেশি প্রাইস বলছি আমি। আরেকটা চকলেট, এটা হচ্ছে, এই চকলেটটা হচ্ছে আফটার এইট, এটা হচ্ছে ঠান্ডা লাগলে খেতে পারো, যে ব্র্যান্ড দেখতে পাচ্ছ, অনেক মজার মনে হচ্ছে, একদম দেখে মনে হবে যে এটা কফি বা চায়ের যে টি ব্যাগ তার মতো। তোমাদের আমি খুলে দেখাচ্ছি, এই দেখো দেখতেই পাচ্ছ, একদম টি ব্যাগের মতো ভিতরে চকলেটটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা কিন্তু অনেক টেস্টি একটা চকলেট, পেপার মিন দেয়া। আর সাথে আরেকটা চকলেট শেয়ার করছি, এই চকলেটটা খেতে কিন্তু অনেক মজা, এটাও বাইরের একটা চকলেট, এটা ইংল্যান্ড থেকে নিয়ে আসা, এটা অনেক মজার একটা চকলেট। এটা হচ্ছে চকলেট রোল, এটা আমি নিয়েছিলাম হচ্ছে আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম শিলংয়ে, আর এগুলো আসলে পাওয়া যায় হচ্ছে প্লেনের মধ্যে, তো এয়ার ইন্ডিগোতে আমি গিয়েছি, তো সেখানেই আমি এটা নিয়েছি, আরও নিয়েছিলাম এর আগেও নিয়ে এসেছি, তো এটা এখনও ট্রাই করিনি, আমি একটু পরেই ট্রাই করে তোমাদের সাথে দেখাবো এটা খেতে কেমন বা কেমন ভিতরের
জিনিসটা। আর সবার লাস্টে আর একটা চকলেট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু অনেক ইয়ামি এবং টেস্টি। এটা দেখতেই পাচ্ছ, এটা টেস্ট কর, এটা বাইরে থেকে নিয়ে আসা। আমি তোমাদের খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত ইয়ামি ইয়ামি চকলেট, বিভিন্ন টাইপের আছে। আর এই চকলেটগুলো, এই সাদা চকলেটটা খেতে এত টেস্টি, তা আসলে তোমরা যদি কখনো খেয়ে না থাকো তাহলে তোমরা খেলে বুঝতে পারবে। আর এই ছিল, আরও অনেক চকলেট আছে যেগুলো আমি দিয়ে দিয়েছি, আর আমার বক্সের মধ্যে অনেক আছে, আর আমি খেয়েছিও। যেহেতু অনেকদিন ধরে চাচ্ছিলাম ভিডিওটা বানাবো বানাবো করে বানানো হয়নি, তো আমার চকলেট কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো, আর যারা চকলেট প্রেমী তাদের জন্যই আমার এই ভিডিওটা। আর তোমরা চাইলেই খুব সহজেই পেয়ে যেতে পারো, আর আসলে বাংলাদেশে সব ধরনের চকলেট পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় সেগুলো আসলে নকল হয়। বাট যারা রিয়েল যে চকলেটগুলো, মানে একদম সত্যিকারের মানে ব্র্যান্ডের যে চকলেট, এগুলো আসলে অনেক ইয়ামি এবং অনেক টেস্টি হয় খেতে। আর আমি তো কোথাও গেলে সব থেকে মানে সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চ ডিনার বাদে আগে আমি চকলেট খুঁজি যে কোথায় কোন শপে চকলেট পাবো আর কি টাইপের চকলেট হবে। সো ইয়ামি, এখন তোমাদের সাথে একটা একটা করে চকলেট খেয়ে দেখাচ্ছি। আর অনেক চকলেট আমার কাছে, কিন্তু আসলে সব চকলেট তো খাওয়া সম্ভব না, তারপরেও আমি কিছু চকলেট তোমাদের খেয়ে দেখাচ্ছি আসলে এটা কেমন। আমি ফার্স্টে এই চকলেটটা খেয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ চকলেটটা কেমন ভিতরে। এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই মজা। আমি একটু খেয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ভিতর থেকে এই চকলেটটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন ভেতরেরটা। এই যে চকলেটটা ভেতরে এমন, এটা অনেক মজা। এটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে চকলেটের ভেতরটা এমন, চকলেট আসলে চকলেট মানেই অনেক টেস্টি চকলেট। আর এটা তো আমরা সবাই কম বেশি খেয়েই থাকি, এটা আর আমি দেখাচ্ছি না এটার ভেতরে কেমন আছে। এটা হচ্ছে এই গোল চকলেটটার মতোই, এটাও অনেক টেস্টি একটা চকলেট। আর আমি এই চকলেট থেকে একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের যে এই চকলেটের টেস্টটা কেমন, কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায়। এটা খাবো, এটা খেয়ে দেখাচ্ছি আমি তোমাদের। সো ইয়াম্মি, আসলে চেয়েছিলাম আমি সব চকলেট তোমাদের সাথে খেয়ে দেখাবো আসলে, আর টেস্টটা জানাবো কেমন। বাট এত চকলেট একবারে খাওয়া সম্ভব না, কারণ চকলেট অনেক মিষ্টি, আর যেহেতু আমি ডায়েটে আছি এজন্য সব চকলেট খেতে পারবো না। তো তো আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই তো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।